আজকের রেসিপি ক্রিসপি পটেটো। নাম শুনে বুঝতেই পারছো এটা আলু দিয়ে বানিয়েছি, তবে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগে খেতে, বাড়িতে বানাতে পারো, কেউ আসলে দিতেও পারো। এর জন্য আমি নিয়েছি বড় বড় দুটো আলু। আলুটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, একদম যেন খোসা না থাকে। পরিষ্কারভাবে দুটো আলুর খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে একটু জলে রেখে দিলাম যাতে এটা কালো না হয়ে যায়। এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে খুব ভালো করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিইনি, এমনি সেদ্ধ করে নিয়েছি। এবার এটা একটা স্ট্রেনার নিয়ে এইভাবে ঘষে ঘষে আলুটাকে ঘষে ঘষে এইভাবে মিহি করে বার করে নিচ্ছি। হাত দিয়ে যদি করি কোথাও কোথাও দলা থাকতে পারে, এই জন্য এইভাবে করবে, একদম মিহি একরকমভাবে, একদম কোনো গুটলি থাকবে না। সেইভাবে এটাকে আলুটাকে চেখে নিতে হবে। দেখো ঠিক এরকম খুব সহজেই হয়ে যাবে স্ট্রেনারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ভাজা মশলা দিলাম 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম অরিগানো 1 টেবিল স্পুন, এবার দিয়ে দিলাম গোলমরিচ 1 টিস্পুন, আর এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল বলে আমি একটাই কাঁচা লঙ্কা খুব মিহি কুচি করে দিচ্ছি। ঝালটা যদি একটু বেশি খাও সেই বুঝে দেবে, তবে খুব বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগবে না। লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লোর। প্রথমে 1/2 কাপ দিচ্ছি, লাগলে আবার দেব। এটা খুব শুকনো শুকনো মাখা হবে না, একটু নরম মতো মাখা হবে। কর্নফ্লোরের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন জোয়ান দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এটা হাতের মধ্যে আটকে যাবে বলে অল্প করে হাতে তেল নিয়ে নেব। নিয়ে যেরকম ভালো লাগে সেরকমভাবে তোমরা এটাকে করতে পারো, গোল করতে পারো, লম্বাটে করতে পারো। আমি একটা ছোট ছোট করে লম্বাটে করছি, লম্বা এভাবে করতে পারো, আমি একটু ছোট ছোট করে করছি। দেখো ঠিক এরকম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2 কাপ সাদা তেল দিয়েছি গরম হওয়ার পর, মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি ছাড়বে না, তাহলে আটকে আটকে যাবে। কড়াইটা যদি একটু ছড়ানো হয় তাহলে বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে লাল হওয়া পর্যন্ত ভাজবো, দিয়ে এটা তুলে নেব। কেউ বাড়িতে আসলে ওইভাবে দিতে পারো, সত্যি খুব ভালো হয় খেতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইভাবে ভেজে তুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে একটু সস দিয়ে এটাকে সাজিয়ে আমি পরিবেশন করব। দেখো এইভাবে এর ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। একদম মুচমুচে হয়েছে ওপরটা, ভেতরটা দেখো এরকম ফাঁপা মতো হয়েছে। খুব ভালো লাগছে খেতে। এভাবে বানাও, বাড়িতে বানিয়ে এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখেও দিতে পারো, তারপরে যখনই কেউ আসবে চট করে ভেজে দিলে খুব ভালো লাগে খেতে চায়ের সাথে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।